আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, খাকসারের নাম মোহাম্মদ ইউসুফ। খাকসার, আপনার কাছে দিক নির্দেশনা চাচ্ছি যে হযরত মসীহ মাউদ আলাইহিসসালাম কাবুলের মাটি সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছিলেন, যার দিকে প্রিয় হুজুর গতকাল দৃষ্টি আকর্ষণ করেছিলেন, আমার প্রশ্ন ছিল যে কাবুলের মাটি কি কখনো শান্তি লাভ করবে আর কিভাবে, যখন আফগানিস্তানের মানুষ খোদার দিকে প্রত্যাবর্তন করবে তখন কাবুলের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং যখন খোদা তাআলার প্রেরিত মহাপুরুষের কথা তারা মানবে আর যখন তাদের কৃত অন্যায় অত্যাচারের প্রায়শ্চিত্য তারা করবে, আর এই অন্যায়ের প্রায়শ্চিত্য হলো আল্লাহ তাআলা এই যুগে যে মহাপুরুষকে প্রেরণ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাসকে প্রেরণ করেছেন, যিনি ধর্মকে পুনর্জীবিত করবেন এবং পৃথিবীতে প্রচার করবেন, তাকে যখন তারা মান্য করবে তখনই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর কাবুলের জন্য একই শর্ত, অন্যথায় একইভাবে যুদ্ধ বিগ্রহ এবং অশান্তি হতে থাকবে। সাধারণত অন্য সকল মুসলমান দেশের একই অবস্থা, যখন তারা আল্লাহ তাআলার কথা না মানবে এবং শুধু মানেই না এমন নয়, বরং এর বিরোধিতাও করে এবং অস্বীকার করে আর নিজের ইচ্ছা অনুযায়ী শিক্ষা বা ধর্ম প্রচারের চেষ্টা করে, কোথাও ব্লাসফেমির আইন বা ধর্মত্যাগের আইন প্রয়োগ করে আর কোথাও অ্যাপোস্টেসির আইন প্রয়োগ করে, কোথাও নিজের ইচ্ছা অনুযায়ী অন্য কিছু করে, তারা দাবি করে যে আমরা অন্যায় অত্যাচার করবো না। পবিত্র কোরআনে বলা হয়েছে যে এক মুমিন কিংবা কলেমা পড়ে এমন ব্যক্তিকে হত্যা করা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তো কলেমা পাঠকারীদের তারা হত্যা করে যাচ্ছে। এই যে এখানে যে ইনকিলাব বিপ্লব হয়েছে, তারা যে বলে যে মক্কা বিজয়ের মতো বিপ্লব আমরা সাধন করেছি, এখানে কোন কাফেররা ছিল? তারা তো মুসলমান ছিল যাদের উপর তোমরা দখল করেছো, আর এছাড়া তাদের উপর অন্যায় অত্যাচার করে তাদের উপর গুলি বর্ষণ করা হচ্ছে। যদিও মিডিয়া পুরো সংবাদ প্রকাশ করছে না, কিন্তু বাস্তবতা এটি যে যারাই বিরোধিতা করে তাদেরকে তারা হত্যা করে ফেলে। তো এভাবে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, আল্লাহ তাআলার নির্দেশ মানতে হবে। আল্লাহ তাআলা আর কথা মানলে তবে এই শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহ তাআলার প্রেরিত ব্যক্তির বিরোধিতা বন্ধ করলে শান্তি প্রতিষ্ঠা হবে। আর আমাদের কাজ এটি যে এই বাণীকে সবার কাছে পৌঁছে দেয়া এবং একই সাথে চেষ্টা এবং দোয়াও করা যেন আল্লাহ তাআলা তাদেরকে বিবেক বুদ্ধি দান করেন এবং তারা মান্যকারী হয়, কমপক্ষে নিজেদের আচার আচরণ যেন তারা ঠিক করে, অন্যায় অত্যাচার বন্ধ করে, তবেই শান্তি প্রতিষ্ঠার সুযোগ হতে পারে। আর এরপর আল্লাহ তাআলা ক্ষমাকারী, তাই তিনি ক্ষমাও করতে পারেন। ঠিক আছে।